অভিনব কায়দায় চুরি করতে গিয়ে ধরা পড়ল এক ব্যক্তি বেধরক মারধরের পর পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসী ধূপগুড়ি ব্লকের মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিশের তাড়ি এলাকার ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার বেলা আনুমানিক এগারোটা নাগাদ কবিরাজের বেশে হরিণের তাড়ি এলাকার বাসিন্দা মিনতি সরকারের বাড়িতে ঢুকে এক ব্যক্তি সেই জানায় বাড়িতে সমস্যা রয়েছে সমস্যা সমাধানের জন্য পুজো করতে হবে এই সময় প্রচন্ড গরম থাকায় জল খেতে চায় ওই ব্যক্তি জল আনতে যাওয়ার সুযোগ ওই ব্যক্তি বাইরে থাকা মোবাইল নিয়ে চম্পট দেয় এরপর বাড়ির সদস্যরা বুঝতে পারে তাদের একটি মোবাইল নেই তৎক্ষণাৎ মিনতি সরকার বুঝতে পেরে তার ছেলেকে জানায় এরপর কয়েকজন সহ তার ছেলে ওই ব্যক্তিকে খুঁজে বের করে ধরে ফেলে এরপর স্থানীয় বাসী তারা সেই ব্যক্তিকে উত্তম মধ্যম দেয় খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায় পরবর্তীতে ধূপগুড়ি থানার পুলিশ সেই ব্যক্তিকে ধরে নিয়ে আসে থানায় আমাদের বাড়ি আসলো আশা বাড়ি বলতেছে তোমার বাড়িটা খারাপ আছে অমুক গাছে তো গাছ অনেক কিছু বললো আমি কবিরাজ ইয়ে করি তারপরে জল জল আনো একটু জল পরে দেয় তুলসী পাতা আনো ওগুলো দিয়ে করে দেয় তোমার মানে মনসা আছে মনসা থেকে একটা নাই ওই জন্য তোমার বাড়িটা মানুষ বন্ধ করে রাখছে এগুলো বলতেছে তো আমি কি না আমি কিছু করবো না ওগুলো কিচ্ছু করবো না তো আমাকে একটু পান দাও মা তে আমি ওর পান বানাতে গেছি বানানোর পরে পান দিলাম তা ঠিক আছে তাহলে যাই আমি ঠিক আছে আমি কিছু রাখবো না ওগুলা তাহলে যাও যাওয়ার পরে আমি মোবাইলটা খুঁজতেছি নাই তা তারপর আমার ছেলেকে দিয়ে আমি ফোন করেলাম করার পরে দেখি সুইচ যাওক তাহলে ছেলেকে পাঠায় দিলাম বিনা সময় দিকে বিনা সময় পাঠায় দিচ্ছি তারপর ওখানেই ধরা পড়ছে ধরা পড় করে লাভের নিয়ে আসছি ওইটা হচ্ছে কি জানি মোবাইল বলে না না লাভা না ছেলে করে ব্যাস বেশি হবে চল্লিশ বছর মতো চল্লিশ পঁয়ত্রিশ এরকম হবে না না হবে পঁয়ত্ৰিছ বছৰ হব এই সময়ত এতিয়া পূৰ্ব মংগল মানে চুনীতি চৰকাৰে

আর কি করো তোমার বাড়ি কোথায় বাড়ি থেকে এক বাড়ি থেকে মোবাইল চুরি করতে করার পরে বাড়ির থেকে জল জল আনার কথা বলে জল আনতে গেছে দিকে মোবাইল চুরি করে রওনা শুরু করছে তারপর ছেলে ফেলে গিয়ে বিনাশা মোড় থেকে নিয়ে আসছে নিয়ে আসার পরে পকেট থেকে মোবাইল বের করছে করার পরে তো বাড়িতে আনার পর প্রশাসনকে আমি ফোন করলাম প্রশাসন আসলো পুলিশ এসে নিয়ে গেল ইয়ে পকেটে কি মোবাইল পাওয়া গিয়েছে হ্যাঁ পকেটে মোবাইল পাওয়া গিয়েছে সাধুটার নাম কি সাধুটা তাহলে এটা ছেলে বাড়ি যুবক ছেলে যুবক কীরকম বয়স হবে বয়স কী হবে চল্লিশের কাছাকাছি মানে অচেনা ব্যক্তি অচেনা কী বেশি হয়েছিল বাড়ি মানে কী বাড়িতে ঢুকেছিলো ও জল খাওয়ার উদ্দেশ্য জল খাওয়ার উদ্দেশ্য হ্যাঁ এটা কোন জায়গা এটা হচ্ছে মাগুরমারি ওয়ান জিবি হচ্ছে পনেরো তেইশ নাম্বার বাদ আপনার নাম মধুসূদন রায়

মোবাইলটা কিভাবে খেলো পকড়ে মোবাইলটা কিভাবে গেল মোবাইলটা কিভাবে পকড়ে গেল সুরি না মোবাইলটা কিভাবে গেল

মারা গেলে আবার বিকাল থামলা হবে মারা গেলে থামলা হবে বাড়ি মাইক দিস পরে অন্য কথা না মারবেন না কাজী কি মার কি এরকম চল মানে তো কি ব্যবহার করবে না কি ব্যবহার করবে তোর কি বসে যাবে কি কই আমি যাইলে কাজ করি কি কই একটু পকেট থেকে মোবাইল থেকে বাইরে হলো কেন মোবাইল থেকে মোবাইল বাইরে হলো কেন এই এই সব কাজ কইছে মানে মোবাইল না না তা মার মার না মরকা তুমি